দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 64 পৃষ্ঠার বিয়োগ করি অঙ্কগুলোর সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, বিয়োগ করি এখানে 12টি বিয়োগ অঙ্ক রয়েছে, আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলোর সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই দেখো রয়েছে নাম্বার 1, 170 বিয়োগ 40 সমান কত হবে। তো 170 বিয়োগ 40 বিয়োগ করতে গেলে প্রথমে আমরা এককের ঘর বিয়োগ করব, তারপর দশকের এবং তারপর শতকের ঘর বিয়োগ করব। তো এককের ঘর রয়েছে 0 এবং 0, 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0। দশকের ঘর রয়েছে 7 এবং 4, 7 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে থাকবে 3। শতকের ঘর রয়েছে 1 এবং 40-এর শতকের ঘরে কোনো সংখ্যা নেই যেহেতু, তাহলে একই বুঝবে, তাহলে 130। তো 170 থেকে 40 বিয়োগ করলে ফলাফল হবে 130। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো রয়েছে নাম্বার 2 রয়েছে 180 বিয়োগ 20। 180 থেকে 20 বিয়োগ করতে গেলে প্রথমে আমরা এককের ঘর, তারপর দশকের এবং তারপর শতকের ঘর বিয়োগ করব। তো এককের ঘর রয়েছে 0 এবং 0, 0 থেকে 0 বিয়োগ করলে থাকবে 0, এবং দশকের ঘর রয়েছে 8 এবং 2, 8 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে থাকবে 6, এবং শতকের ঘর রয়েছে 1 এবং শতকের ঘরে নাই। তো 1 থেকে যেহেতু 0, যেহেতু 20-এর শতকের ঘর নেই, তাহলে একই বসবে, তাহলে 160। অর্থাৎ 180 থেকে 20 বিয়োগ করলে ফলাফল হবে 160। এরপর দেখো রয়েছে নাম্বার 3, 160 বিয়োগ 40। 160 থেকে 40 বিয়োগ করলে ফলাফল কত হবে। তো একইভাবে আমরা প্রথমে এককের ঘর, তারপর দশকের ঘর এবং তারপর শতকের ঘর বিয়োগ করব। যেহেতু এককের ঘর রয়েছে 0 এবং 0, 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, এবং দশকের ঘর রয়েছে 6 এবং 4, 6 থেকে যদি আমরা 4 বিয়োগ করি থাকবে হলো 2, শতকের ঘর রয়েছে 1 এবং নিচে শতকের ঘরে কোনো সংখ্যা নেই, তাহলে একই বসবে। তো 120, অর্থাৎ 160 থেকে 40 বিয়োগ করলে ফলাফল হবে 120। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো নাম্বার 4 রয়েছে 190 বিয়োগ হচ্ছে 20। 190 থেকে 20 বিয়োগ করলে ফলাফল কত হবে। 190 থেকে 20 বিয়োগ করলে ফলাফল হবে 170। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে নাম্বার 5-এ, 500 বিয়োগ 200 ফলাফল কত হবে। প্রথমে আমরা এককের ঘর, তারপর দশকের ঘর এবং তারপর শতকের ঘর বিয়োগ করব। তো এককের ঘর রয়েছে 0 এবং 0, 0 থেকে 0 বিয়োগ করলে নামবে 0। এরপর দশকের ঘর রয়েছে 0 এবং 0, 0 থেকে 0 বিয়োগ করলে ফল হবে 0। এরপর দেখো শতকের ঘর রয়েছে 5 এবং 2, 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে ফলাফল হবে 3। তো 500 থেকে 200 বিয়োগ করলে তাহলে ফলাফল দাঁড়ায় 300। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 6 রয়েছে 700 বিয়োগ 500 সমান কত হবে। তো এককের ঘর এবং দশকের ঘরেই দেখো শিক্ষার্থী বন্ধুরা 0 রয়েছে যেহেতু, তাহলে এককের ঘরে রয়েছে 0 এবং দশকের ঘরে রয়েছে 0। তো 0 থেকে 0 বিয়োগ করলে ফলাফল হবে 0, এবং শতকের ঘরে রয়েছে 7 এবং 500 শতকের ঘরে রয়েছে 5। তো 7 থেকে 5 বিয়োগ করলে ফলাফল হবে 2, তাহলে 200। অর্থাৎ 700 থেকে 500 বিয়োগ করলে ফলাফল হবে 200। এরপর দেখো নাম্বার 7 রয়েছে 900 বিয়োগ 220, 900 থেকে 200 বিয়োগ করলে ফলাফল হবে 680। এরপর দেখো 8 নম্বর রয়েছে 380 বিয়োগ 30, 380 থেকে 30 বিয়োগ করলে ফলাফল হবে 350। এরপর দেখো 9 নম্বর রয়েছে শিক্ষার্থী বন্ধু 390 বিয়োগ 70, 390 থেকে 70 বিয়োগ করলে ফলাফল হবে 320। এরপর দেখো 10 নম্বর রয়েছে 460 বিয়োগ 60, 460 থেকে 60 বিয়োগ করলে প্রথমে আমরা এককের ঘর, তারপর দশকের এবং তারপর শতকের ঘর বিয়োগ করবো। এককের ঘর রয়েছে 0 এবং 0, 0 থেকে 0 বিয়োগ করলে ফলাফল হবে 0, এবং দশকের ঘর রয়েছে 6 এবং 6, 6 থেকে 6 বিয়োগ করলে হবে 0। শতকের ঘরে 460-এর শতকের ঘর রয়েছে 4, এবং 60-এর শতকের ঘর যেহেতু সংখ্যা নিয়ে আমরা 0 ধরবো, 4 থেকে 0 বিয়োগ করলে থাকবে হলো 4ই, তাহলে 400। অর্থাৎ 460 থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 400। এরপর দেখো 11 নম্বর হচ্ছে 520 বিয়োগ 30, 520 থেকে আমরা যদি 30 বিয়োগ করি তাহলে ফলাফল হবে 490। এরপর দেখো 12 নম্বরে 220 বিয়োগ 50, 220 থেকে যদি আমরা 50 বিয়োগ করি তাহলে ফলাফল হবে 170। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।